আজকে রাত্রে তাহাজ্জুদের রক্তে দু রাকাত নামাজ পড়বে, এই নামাজটা পড়বে জমজমের পাশে, নামাজ আদায় করে ওই জমজমের কূপে মুখ দিয়ে বলবে, হাজি সাহেব আমার টাকা কোথায় বলো? হাজি সাহেব বলছে, হুজুর জমজমের কূপে মুখ দিয়ে বললে টাকা পাওয়া যায়? বলছে, পাগল, হাজি সাহেব যদি জান্নাতি হয় তাহলে এই জমজম কূপ আল্লাহর জান্নাতের সঙ্গে যোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ও শুনতে পাবে। আর যদি জাহান্নামী হয় তাহলে কোনো আওয়াজ পাবে না। আমি আপনার কাছে দিয়েছিলাম আমার টাকাটা কোথায় বলেন? কয়েকবার ডাকার পরেও ওই কুয়ার ভিতর থেকে কোন আওয়াজ ভেসে এলো না। তার বাড়ি কোথায়? মক্কায়। পরের দিন আবার গেছে, গেছে গিয়ে বলছে, হুজুর আপনি বললেন কুয়ায় মুখ দিয়ে বলতে, তা বললাম তো, তা মাল তো ফিরে আসিনি, এবার কি হবে? চলে যাও, ওই ইয়ামেন দেশে একটি কুয়া আছে, ওই কুয়াটা আল্লাহর জাহান্নামের সঙ্গে যোগ আছে বাবা। ওই কুয়ার ভিতরে গিয়ে কুয়ার পাশে গিয়ে হাজি বান্দা ছুটে ছুটে চলে গেলেন ইয়ামেনে গিয়ে ওই জাহান্নামী কূপের পাশে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বলতে লাগলো, হাজি সাহেব আমি আপনার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা আর আমার ওখানে রেখেছিলাম, আপনি মারা গেছেন, আমার টাকাটা কোথায় বলুন? আর আমার মেয়ে জানেরাম এই কেতাবের ভিতরে লিখেছে বাবা, এমন তো সময় জাহান্নামী কূপের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও মক্কায় হাজির তোমার টাকাটা আমি খরচ করি না, তোমার টাকাটা আমার ঘরে এক করে পুঁতে রাখা আছে। তবে বাবা এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, আমি গতকাল জমজমের কূপে মুখ দিয়ে বললাম, তোমার আওয়াজ পেলাম না, ও আল্লাহর হাজি আজকে এই জাহান্নামী কূপে মুখ দিয়ে তোমার আওয়াজ পেলাম, আপনি কি জাহান্নামী হয়ে গিয়েছেন? আপনি জাহান্নামী নাকি? কুয়ার ভিতর থেকে আওয়াজ আসছে, ও হাজি সাহেব ব্যা তুমি মাফ করুন, আমার জীবনের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, আমার জীবনের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, আমার জীবনের হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, আমার জীবনের যাকাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, আল্লাহ আমাকে ছাড়ে না। ও বাবা হাজি সাহেব আমার বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল, আমার বোনের সঙ্গে আমার কথা হতো না, আল্লাহ পাক আমাকে ও বড়দের কারণে জীবনের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব আল্লাহ বরবাদ করে দিয়েছে। ও হাজি সাহেব আমি এখন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি, তবে আপনাকে বলি আমার ছেলেটাকে গিয়ে বলুন ওর
ফুপুর কাঁধে জানো আমার তরফ থেকে আর ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা যদি না চায় চিরকাল এই আত্মীয় সঙ্গে সম্পর্ক ছেদ করার জন্য আল্লাহর জাহান্নাম আর আযাব ভোগ করতে হবে। যদি বলো সুবহানাল্লাহ, কি ভাবলে এখন 95% বাড়ি খবর নিয়ে দেখেন বোন মনের দুঃখে ভাইয়ের বাড়ি আসে না। এই ঠিক না ভুল বললাম? বোন আসে না, আল্লাহু আকবার, ভাইও একবার খবরও নেয় না। তোমাদের নামাজ কালাম কি হবে এটা আল্লাহ বাকি ভালো জানে। শুধু নামাজ পড়লেই নামাজ হয়। তো হাতে ইবনে আবি বালতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়, আমার আমার মনে খুব খুব মায়া লাগছিল, ওই জন্য একটা চিঠি লিখে দিয়েছিলাম। আর উমার রাদিয়াল্লাহ তোর মারবে রেডি? রাসূল বললেন, উমার, আমার হাতে ইবনে আবি বালতা হলো আমার একজন জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে মেরো না। হাতে ইবনে আবি বালতা বেঁচে গেল। খবর পেয়ে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আমাদের মক্কা দখল করতে আসছে। আবু সুফিয়ান ভয় পেয়ে গিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসছে। হযরত আবু বকরের কাছে গেলেন। ও আবু বকর, একটু নবীকে হযরত মুহাম্মদকে গিয়ে বলো যদি আমাদের মাফ করে দেয়। আবু বকর বলল, শোন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, একবার আমার নবীর কাছে যাও, এখনো সুযোগ আছে, ঈমানের কলমা পড়, নবী তোকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। আমার নবী সেই মানুষ নয়। যা আবু সুফিয়ান, যা আবু সুফিয়ান যাবে না। আবু সুফিয়ান আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা, এই আমার নবীর কাছে যা, নবী মাফ করে দেবে। আবু সুফিয়ান বলেছে, আমি সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্ট্রি করে এসেছি, আজকে আর গিয়ে হাতে হাত দেব না, এতে আমার কপালে যা আছে তাই হোক। আবু সুফিয়ান ফিরে আপনার মক্কায় আবার চলে গেছে। যাওয়ার পরে রসুল 10,500 সাহাবী নিয়ে এবারে মক্কা শরীফ ঢুকছে। এক জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেল, বিশ্ব নবী ওই জায়গায় সাহাবীদের বললেন, বাবা এখানে সব তাবু করো, এখানে থাকা হবে। সাহাবীরা সব তাবু করলেন। আর আমার রসুল যুদ্ধের ভালো আপনার ওই কৌশল জানতেন। রসুল বললো, এক কাজ করো, সবাই একটা করে আগুন জ্বালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন 10,500 যদি আপনার চুলো হয় তাহলে লোক হবে কত? আবু সুফিয়ান মক্কা থেকে দেখতে করি, বাবা রে এত চুলো, যদি এত চুলে রান্না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আছে কতটা? যদি বলবেন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তো আরো ভয় পেয়ে গেছে, উপায় নেই, নেই মুহাম্মদ আজকে আমাদের আর বাঁচাবে না। সকাল হয়েছে, আবু সুফিয়ান আস্তে আস্তে এই আমার রসুলের তাবুর কাছে এসছে, কিন্তু আমার নবীর সঙ্গে তো ডাইরেক্ট দেখা করতে পারছে না। আস্তে আস্তে এসে আমার রসুলের চাচা আব্বাসের সঙ্গে দেখা করেছে। বলছে, আব্বাস, আমি আবু সুফিয়ান এসছি। আব্বাস বলছে, আবু সুফিয়ান তোর খবর খারাপ, বাড়িয়া খবর খারাপ, আজকে আল্লাহ মক্কা ফাতে করছে, যা পালা। আবু সুফিয়ান বলছে, আব্বাস তোর সঙ্গে আমার সেই ছোট্টবেলার খাতির বন্ধুত্ব, একটু ব্যাপারটা সলভ করে দে না। আবু সুফিয়ান বলছে, সলভ করার একটাই কায়দা। আব্বাস বলছে, সলভ করার একটাই মানে পথ রয়েছে, তুই যদি আমার নবীর কাছে ক্ষমা চাস নবী মাফ করে দেবে। চল বলে দেখ, আমার যেতেই তো কেনা পাচ্ছে, বদর উহুদ খন্দক সব যুদ্ধে আমার নেতৃত্বে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ মাথায় কি পাথর মারা হয়েছিল, আমি সেই আবু সুফিয়ান, আজকে যাই কি করে?
আব্বাস বলতে চনা মাফ করে দেবেন, তাহলে শোন আমাকে নিয়ে চল। আব্বাস বলছে শোন শোন, মাঝখানে কিন্তু একটা ভয় আছে। বলে কি ভয়? বলে এইসব তাবু দেখতে পাচ্ছিস, সেই শেষের তাবুটা হচ্ছে হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান থমকে দাঁড়িয়ে বলে, যেই শুনেছে উমার, আবু সুফিয়ান দাঁড়িয়ে গেল। এই আবু সুফিয়ান ওঠ। বলে উঠবো কি, তুই যার নাম করেছিস, হ্যাঁ জাহান্নামের মুখের কাছে এসে গেছে। আবু সুফিয়ান তুই আমার একটু দায়িত্ব লে, উমার আমাকে মারবে না তো? আবু সুফিয়ান বলেছিলেন, আমি একজন মুসলমান, আমার জবানের দাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চ আমি তো সম্পূর্ণ দায়িত্ব নিলাম, হযরত উমার তোকে মারতে পারবে না। চ আবু সুফিয়ান পিছনে বসলেন, আবু সুফিয়ান হযরত আব্বাসের পিঠের ভিতরে মাথা লুকিয়ে দিয়ে রেখেছে। বাবা গাদা আস্তে আস্তে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘর তাবু পার হয়েছে, হযরত ওমরের নজরে পড়ে গেছে। হযরত ওমর বলেছিল, এ হযরত আব্বাস দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, কাকে গাদার পিঠে করে নিয়ে যাস চার নেতৃত্বে উহুদের ময়দানে, আমার মাগরা নবীর মাথা ফেটেছে, আমি উমার আজকে তাকে বাঁচাবো না। হযরত ওমর তলোয়ার বার করে দিয়ে ছুটে ছুটে যাচ্ছে মারবে, হযরত আব্বাস দাঁড়ালেন, উমার দাঁড়িয়ে যাও, মেরো না মেরো না, ও উমার মেরো না, কেননা আমি আবু সুফিয়ানের দায়িত্ব নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমার বলেছিল, এ বেঈমান আবু সুফিয়ান, আমরা মুসলমান, আমাদের জবানের দাম আছে, যদি আব্বাস তোর দায়িত্ব না নিত, আমি আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমার নবীর মহব্বতে তোর মতো আবু সুফিয়ানকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমার খামুশ হয়ে গেলেন। হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নবীর কাছে আবু সুফিয়ানকে নিয়ে গেছে, আমার নবী দেখে বলছে আবু সুফিয়ান, আবু সুফিয়ান তোমার অত্যাচারে মক্কা ছাড়তে হয়েছে, তোমার অত্যাচারে আমার মাথায় মারা হয়েছে, আমার জন্মভূমি ছাড়তে হয়েছে, আজকে বাবা কেন এসছো বাপ, আমার নবীর রাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই, ওই রকম শত্রু যদি আমরা পাই, হ্যাঁ তাকে আগে আগে মারবো না? কিন্তু আমার রসুল বলছে, বাপ তুমি কেন এসছো বাবা, সারাটা জীবন তো আমাকে দুঃখ দিয়েছ। আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই এত যা আপনার সৈন্য আর মক্কায় আমার যা লোক আছে, যদি এরা ঢোকে, আর মক্কার এখন যে অবস্থা, আপনি যদি একবার চোখের ইশারা করেন, তো মক্কায় যে কটা বেঈমান আছে সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ আপনি আমাদেরকে মাফ করে দেবেন। আমার নবী বলছে, আবু সুফিয়ান তোর ঘরে যারা থাকবে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে, হুজুর আমার ঘরে আর কটা লোক ধরবে? রসুল বললেন, যার বাড়ি যার ঘরে সে থাকবে, আমি রসুল তাকেও মাফ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে, হুজুর এ হবে না, আর একটু মাফ করা যাবে না? আমার রসুল বললেন, যারা কাবায় থাকবে আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে আব্বাস বলছে, আবু সুফিয়ান বাঁচতে চাস তো এখনো ঈমান লিয়া? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবু সুফিয়ানের কলিজার ভিতরে ইমানি নূর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান এত কঠিন দিনের মানুষ, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আর বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আরে সাল্লাম আমাকে মাফ করুন, আমি আর বেয়াদবি করব না, আর শত্রুতা করব না, আপনার দিলে এত মায়া ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন, আমি এখনই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু সুফিয়ান ইমান আনলেন, আমার নূর বলছে আবু সুফিয়ান যাও ফিরে যাও, কোন ভয় নেই, আমি আপনার ওই ওই আপনার প্রতিশোধ নেবার নবী নয়, আমি ক্ষমা করার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাকে দুঃখ দিয়েছো, আমি তোমাদের এর প্রতিশোধ নিতে যাচ্ছি না, আমি তোমাদের ক্ষমা করতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সে ক্ষমা আমাদের মধ্যে আসে ভাই, জলসায় যদি মল সাহেবের আসতে 10 মিনিট লেট হয়, শালা সন্ধি থেকে শুরু করে এমন গালাগালি নিয়ে এরা দেয় না। এরাই বল, এই কাজও খুব ভালো নাই, এত কাল শুনতে হয় ভাই, আবার যখন দাওয়াত করো যখন দাওয়াত নেবো না, আমার একটা দাওয়াত নেবো না, সারা পাই ধরো কে বললো চলো সঙ্গে দেখা হলো, ওয়াজ করতে হবে নাকি না বাদ দেবো, সেই বুড়িমার গাটুরি ও থাক থাক ও আপনাদের অভ্যস্ত না বলবো বলবো কিছু মাল সামান নিয়ে চুপ করে বসে আছে। আল্লাহ নবী দয়া নবী আস্তে আস্তে গিয়ে বললেন, ও এখানে একা বসে কেন? বুড়ি মামা নবীর মুখের দিকে তাকিয়ে বলেছিল, ও হযরত মুহাম্মদ, গো বাবা ছেলে তুমি কি জানো না, তুমি কি দেশের অধিবাসী বাবা, তুমি কি জানো না বাবা, মক্কা শরীফ আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত মুহাম্মদ দখল করতে আসছে, মুহাম্মদের ভয়ে সব মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছে বাবা, আমার ছেলে একটাই মাত্র ছেলে, আমার বাবা আমার দেবতা মাল সামার উটের উপরে ছিল, উটার টানতে পারছিল না, আমার পেটের সন্তান হয়ে এই জায়গায় আমাকে ফেলে রেখে চলে গিয়েছে বাবা, কেউ আমাকে নিয়ে গেল না। নবী আমার রহমতের নবী বুড়িমাকে বলেছিল, ও বুড়িমা আমি মুহাম্মদ আমি ছেলে যদি আপনার এই কাঠুরি দেখে নিজের মাথার উপরে নিয়ে আপনার গন্তব্যস্থলে বসে নিই, বুড়িমা খুশি হবে নাকি? বুড়িমা আমার নবীর মুখের পারে তাকিয়ে বলল, বাবা ছেলে রে কত মানুষ চলে গেল আমাকে দেখে রাস্তা দিয়ে চলে গেল, কেউ আমার খোঁজ খবর দিল না বাবা, তোমার মনে এত দয়া, তুমি কি বাবা, কে তুমি বাবা? আল্লাহ নবী বলেছিল, এ পরিচয় পড়ে দেব মা, এখন তো চলুন বুড়িমার কাঠুরিটাকে আল্লাহ নবী মাথায় করে নিয়ে রহমতের নবী আগিয়ে দিচ্ছেন। বুড়িমা কিছু রাস্তা গিয়ে বলল, ও বাবা ছেলে রে
আর হাঁটতে পারি না বাবা, বড় কষ্ট হয়। আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রইলেন। বুড়ি একটু বিশ্রাম নিয়ে আবার উঠে বলল, ও বাবা ছেলে তাড়াতাড়ি চলো বাবা, হযরতে মুহাম্মদ যদি ঢুকে পড়ে আর উপায় নাই। বুড়িমা জানে না কার মাথায় বোঝা উঠিয়ে দিয়েছি বাবা, আর পাহাড়ে তারে গিয়ে আর বুড়ি বলেছিল, চলো এই যে আমার জায়গা, গাঠুরিটা এই জায়গায় নামিয়ে দাও। আল্লাহ নবী বুড়িমার গাঠুরি থেকে ওই জায়গায় নামিয়ে দিলেন। বুড়িমাকে বললেন, বুড়িমা ও বুড়িমা এবারে তাহলে আমি আসি। বুড়িমা আল্লাহ নূরে মুখের দিকে তাকে বলেছিল, ও বাবা ছেলে কি নাম বাবা, কোথায় বাড়ি বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া। আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমার ও বুড়িমা যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে দিয়েছে, বুড়িমা আমি সে এতিম, আমার লাল আব্দুল্লাহ দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা অবাক হয়ে গিয়েছে, আরে বাবা ছেলে তুমি সেই মুহাম্মদ। বুড়িমা দাঁড়িয়ে বলল, এই পাহাড়ে গুহার ভিতরে যারা রয়েছিস, বার হয়ে এই মুহাম্মদ কোনদিন আমাদের উপরে অত্যাচার করতে পারে না, আমার পেটের ব্যথা আমাকে ফেলে রেখে চলে এসেছিল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাকে নিয়ে এসেছে। বুড়িমার আওয়াজ শুনে পাড়ে ভিতর থেকে শত্রুরা বার হইল। এক রেওয়ায়েতে আছে, ওইটা বার হল আল্লাহ নবী দূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। দূরে হলো না আমার দিনদার ইমানদার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনার? আর 10-15 মিনিট আপনারা মনে করেন অন্যান্য বক্তা অনেক ধরনের কথা বলে বোঝায়, হিজবুল্লাহ তো বলল না, না না এটা আমার নবী পাকের মাহফিল জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ঈমান আছে বাবা, যাদের ভিতরে ঈমানি নূর আছে এদের ভালো লাগবে, যাদের ভিতরে ঈমানি নূর নাই এরা তো ছুটে পালাবে। আল্লাহ নবী এবারে বুড়িমাকে আগিয়ে দিয়ে মক্কা শরীফ আল্লাহ নবী ঢুকছেন। রাসূলবাগ মক্কায় ঢুকছে, মক্কার মানুষেরা সব কাঁপছে, কি শব্দ আসছে, কি হবে। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের কাবা জলভূমি চাবিটা যার হাতে ছিল ওই মানুষটার নাম কি কেউ জানেন? উসমান বিন তালহা। আল্লাহ নবী কাবার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছেন, কুল যাল হক যাহকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। দরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে 307টা ছিল না ছিল না? নবী আমার কাবা শরীফের ভিতরে ঢুকে আস্তে আস্তে করে ওদের গায়ে হাত দিতে লাগলেন, মুখ চুমড়ে জমিনের উপরে পড়তে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, ও আমার
কাবা শরীফ থেকে বার করে দাও, আল্লাহর কাবাটাকে পরিষ্কার করো। পরিষ্কার করা হয়ে গেল, আল্লাহ নবী কাবার ভিতরে গিয়ে তাওহীদের যত আয়াত ছিল আল্লাহ নবী পড়তে লাগলেন। কেতাবে এসেছে বাবা নবী আমার কাবার ভিতরে ঢুকে আয়াত তেলাওয়াত করছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইশফাউ ইন্নাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله نبي تلاوات করতে লাগলেন আল্লাহ নবী বলেছিল এ উসমান বিন তালহা তুমি আমাকে মা মরা বলেছিলে, আমাকে বাপ মরা বলেছিলে, এই কাবা শরীফের চাবি আমি মোহাম্মদ এই মক্কা থেকে চলে যাওয়ার সময় বারবার কাবার দিকে তাকাচ্ছিলাম আর আমার কলিজা ফেটে যাচ্ছিল, সেদিনে বলে গিয়েছিলাম উসমান বিন তালহা শুনে রেখে দে আজকে চাবিটা আমাকে দিলি না বটে, তবে শুনে রাখ এমন একটা দিন এসে যাবে আল্লাহ পাক এই কাবার চাবি আমি মোহাম্মদ আমার হাতে আল্লাহ তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে বাবা উসমান বিন তালহা? কাবার চাবিটা নিয়ে এসো। উসমান বিন তালহা এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে উপায় নাই, মুহাম্মাদকে যা কষ্ট দিয়েছি আজকে উপায় নাই। আল্লাহ নবী বলেছিল এ উসমান বিন তালহা তুমি আমাকে কাঁদাতে পারো, আমাকে দুঃখ দিতে পারো, আমি মুহাম্মাদ তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। নবী আমার যেই রে কথাটা বললেন উসমান বিন তালহা চাবিটা হাতে দিয়ে আল্লাহ নবী দূরে হাত দুটো ধরে ফেললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়া তুমি মাফ করুন, আমি উসমান বিন তালহাকে ইমানে কলমা পড়িয়ে আজকে মুসলমান বানিয়ে দেয়। আল্লাহ নবী কাবা চাবি দেখে নূরে হাতে তুলে নিয়ে ওদিনে ডাক দিয়ে বলেছিল সাবিরা বাবারা শুনে রাখো বাবা এই কাবা চাবির মালিক এখন কে? সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দয়ার নবী বললেন এই চাবিটা আমি যার হাতে রেখে দেব তোমরা কি তাকে মেনে নেবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলেই আমরা তাকে মেনে নেব। আল্লাহ নবী বললেন উসমান বিন তালহা মনে দুঃখ পেও না, আমি রাসূলুল্লাহ এই কাবার চাবি আবার তোমার হাতেই রেখে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ উসমান বিন তালহা।